লোকসভা নির্বাচনের সেমি ফাইনেল হিসাবে বিবেচিত হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্বাচন, আর সেই নির্বাচনের দিন আজি ঘোষণা করা হব। পাঁচখন রাজ্যের নির্বাচনের সম্পূর্ণরূপে সাজু হয়েছে নির্বাচন আয়োগ। আজি দুপুরিয়া 12 বজাত রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানা আর ছত্তিশগড়ের বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করব দেশের নির্বাচন আয়োগে। সেই নির্বাচন আয়োগের ঘোষণার উপরতেই সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে বর্তমানের সময়সাত, কারণ এই পাঁচখন রাজ্যের যে নির্বাচন, সেই নির্বাচনক লৈ দেশের রাজনীতি ইতিমধ্যে জল্পনা কল্পনা চিন্তা চর্চা আরম্ভ হয়ে যাওয়া পরিলক্ষিত হয়েছে। আমি এই মুহূর্তে সবিশেষ খবর জানিবর বাবে আমার নিউজ ডেস্কলে আপনাদের লৈ যাব বিচারিছো রাজনৈতিক সম্পাদক নয়ন প্রতিম কুমার, আমার সঙ্গে পুনপটিয়াকৈ সংযুক্ত হয়েছে। নয়ন প্রতিম কুমার, এই পাঁচখন রাজ্যের নির্বাচন সন্দর্ভত আজি নির্বাচন আয়োগে ঘোষণা করব কেতিয়া নির্বাচন অনুষ্ঠিত হব, কেতিয়া ভোট গণনা হব, আর এই পাঁচখন রাজ্যের নির্বাচনক লো এটা সমগ্র দেশের রাজনীতিতেই ব্যাপক চর্চা চলা পরিলক্ষিত হয়েছে, আপনার সবিশেষ জানিব বিচারিম। রাজীব সাউক, সমগ্র দেশবাসীর আসলে আজি এই যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন, এই দিনটির উপর সকলের দৃষ্টিতে নিবদ্ধ হয়ে আছে, এই কারণে যে সম্মুখত আমার সম্মুখত আছে লোকসভার নির্বাচন, আর লোকসভা নির্বাচনের সেমি ফাইনাল হিসাবে বিবেচিত হয়েছে এই নির্বাচন। আর এই যে নির্বাচন, এই নির্বাচনের দিন আর কিছু সময় পিছত আজি 12 বজাত, দুপুরিয়া 12 বজাত দিল্লিত নির্বাচন আয়োগে আজি নির্বাচনের দিন ঘোষণা করব। আর যেহেতু নির্বাচনের দিন ঘোষণা করা হব, তাক সকল রাজনৈতিক দলে আজি অপেক্ষা করেছে যে কেতিয়া এই নির্বাচনের দিন ঘোষণা করা হব। আর নির্বাচন আয়োগের সূত্রের ইতিমধ্যে বিভিন্ন খবর ইতিমধ্যে পোহরলে আহিছে যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহত এই পাঁচখন রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, আরম্ভ হওয়ার সম্ভাবনা আছে। আর তার পিছতেই শেষের পর্যায়ত যে নির্বাচন, সেই শেষের পর্যায়ের নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। আর ইতিমধ্যে আমি স্ক্রিনত দেখাইছো যে কোনখন রাজ্যত কোন দলের সরকার আছে আর কোনখন সরকারের কার্যকাল কেতিয়া উকলিব, ইতিমধ্যে আমি স্ক্রিনত সেই তথ্য আমি দেখাইছো। আর এইবার এই নির্বাচন এইখানেই আটাইতকৈ বেশি গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে, কারণ 2024 চনের যে লোকসভা নির্বাচন, এই 24 চনের লোকসভা নির্বাচনত বিজেপিক পরাস্ত করবলে ইতিমধ্যে সকল রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়েছে, আর ইন্ডিয়া মোর্চা ইতিমধ্যে কঁকালত টঙালি বান্ধিছে। আর তার পরিপ্রেক্ষিতত এইবার এই নির্বাচন, এই পাঁচখন রাজ্যের নির্বাচন এইবার বড় তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে, যে আগন্তুক এই সময়সার যে নির্বাচন, আজি যে নির্বাচনের দিন আর কেটামান মুহূর্তের পিছত দেশের নির্বাচন আয়োগে ঘোষণা করব, তার পিছত বিরোধী রাজনৈতিক শক্তি, বিশেষকৈ ইন্ডিয়া মোর্চা একত্রিত হয় নে নহয় বিধানসভা নির্বাচনক লৈ, সেই কথাটোই আসলে সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। কিছু সময় পূর্বে CWC কংগ্রেস ওয়ার্কিং কমিটির এখন বৈঠক অনুষ্ঠিত হয়েছে দিল্লিত, যত সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী উপস্থিত আসে, আর তাতলে পর্যালোচনা করেছে যে আগন্তুক এই যে সময়সার যে নির্বাচনের দিন ঘোষণা করা হব, এই পাঁচখন রাজ্যত কৌশল, রণকৌশল কি ধরনের আগবাড়ব, সেই সকল কথা আজি নির্ধারণ করব। আর বিশেষক এই রাজনৈতিক যে পরিস্থিতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিক লোকে আলোচনা করেছে। অকল কংগ্রেসেই নহয় বিজেপিও চোকা নজর রাখিছে এই পাঁচখন রাজ্যের নির্বাচনের উপর, কারণ দেখা গৈছে যে যাবোর রাজ্যত শাসনাধিষ্ঠিত দল আছে সেই দলসমূহের বিরুদ্ধে যেতিয়া শাসনত থাকে তেতিয়াহলে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ তীব্রতর হয়ে উঠে। আর বিশেষক আমি যদি এইবার যদি আমি তেলেঙ্গানা সাপেক্ষে যদি চাও, তা কে চন্দ্রশেখর রাও নেতৃত্বাধীন যে BRSর যে সরকার আছে, ভারত রাষ্ট্র সমিতির যে সরকার আছে, সেই শেহতভাবে বিভিন্ন ধরনের অপিনিয়ন পোল তো চলা হয়েছিল, তাত কিন্তু BRSর তুলনাত কংগ্রেসক অধিক আসন দিয়া হয়েছে। আর বিজেপিয়ে এইবার তেলেঙ্গানা দখল করব বলে ঘোষণা করেছিল, যদিও বিভিন্ন ধরনের যে অপিনিয়ন পোল তাত কিন্তু দেখা গেছে যে বিজেপিক দুইরপর মাত্র 6খন আসন দিয়া হয়েছে। আর এই ক্ষেত্রে দেখা গেছে আসাদুদ্দিন ওয়েসি দলটি সদায় তেলেঙ্গানার প্রভাব বিস্তার করে আছে রাজনীতিত, কিন্তু যাবোর অপিনিয়ন পোল আছে সেই অপিনিয়ন পোলসমূহে কিন্তু 6ৰ পৰা 8খন আসন দিছে AIMIM দলক। গতি সাবলে গেলে এইবার রাজনৈতিক পরিস্থিতি কি পর্যায়ালে যায়, কারণ সম্মুখত আছে লোকসভা নির্বাচন, বিজেপিক পরাস্ত করবলে সকল বিরোধী দল একত্রিত হয়েছে, গতি আগন্তুক সময়সাত এই যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের ফলাফলে কিন্তু আগন্তুক যে লোকসভা নির্বাচন আছে, এই লোকসভা নির্বাচনের ফলাফলে যে যথেষ্ট প্রভাব বিস্তার করব, সেয়া ইতিমধ্যে নিশ্চিত হয়ে পড়েছে। আর দেখা গেছে যে বিজেপি মধ্যপ্রদেশত এটা বিজেপি সরকার আছে, রাজস্থানত যেটা কংগ্রেসের সরকার আছে, ঠিক একদরে ছত্তিশগড়ত কংগ্রেসের সরকার আছে, গতি প্রতিখন সরকারের বিরুদ্ধেই প্রতিষ্ঠান বিরোধী ঢৌ যে আছে, সেই কথা ইতিমধ্যে বিভিন্ন ধরনের অপিনিয়ন পোলত দেখা গেছে। আর
তাত বিজেপি এনডিএ বনাম ইন্ডিয়া এই দুইটা শক্তি এবাৰ কেনেদৰে প্ৰভাৱ বিস্তাৰ কৰে ইয়া নিশ্চিতভাৱে লক্ষণীয় হ'ব গতিকে আৰু মাত্ৰ কেইটামান মুহূৰ্ত আমাৰ হাতলৈ আমাৰ নিৰ্বাচন আয়োগৰ সূত্ৰৰ বিভিন্ন খবৰ আছে তাত কোৱা হৈছে যে নৱেম্বৰৰ দ্বিতীয় সপ্তাহৰ পৰা আৰম্ভ হয় ডিসেম্বৰৰ প্ৰথম সপ্তাহত এই পাঁচখন ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনৰ যি ভোটগণনা যি ভোটগ্ৰহণ সেই ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া সমাপ্ত হ'ব আৰু তাৰ পিছতে নিৰ্বাচন আয়োগ লোকসভা নিৰ্বাচনৰ বাবে যিহেতু সাজু হ'ব গতিকে আজি দুপৰীয়া 12 বজাত পাঁচখন ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰা হ'ব গতিকে সকলোৱে অধীৰ আগ্ৰহে বাট চাই আছে নিৰ্বাচন আয়োগে এই নিৰ্বাচনৰ দিন কেতিয়া কেতিয়া অনুষ্ঠিত কৰে সেয়া নিশ্চিতভাৱে সকলোৱে লক্ষ্য ৰাখিছে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ নয়ন প্ৰদীপ কুমাৰ আমাক এই পাঁচ ৰাজ্যৰ নিৰ্বাচনৰ সন্দৰ্ভত সবিশেষ জনোৱাৰ বাবে 12 বজাৰ লগে লগে নিৰ্বাচন আয়োগে সংবাদ মাধ্যমক সম্বোধন কৰি আজি সেই পাঁচখন ৰাজ্যৰ নিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰিব কেইটা পৰ্যায়ত নিৰ্বাচন হ'ব সেই কথা ঘোষণা কৰিব কেতিয়া ভোটগণনা হ'ব সেই কথা ঘোষণা কৰিব আৰু এই পাঁচ ৰাজ্যৰ নিৰ্বাচনক ওপৰত সকলোৰে দৃষ্টি এটা কাৰণেই নিবদ্ধ হৈ আছে যে আগন্তুক যি অহাবৰ্ষত অনুষ্ঠিত হ'বলগীয়া লোকসভা নিৰ্বাচন সেই লোকসভা নিৰ্বাচনৰ এক প্ৰকাৰ অঘোষিত ছেমিফাইনেল হিচাপে গণ্য কৰা হৈছে এই পাঁচ ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচন।